السلام عليكم. 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 السلام আমার স্বামী তো কাজ করে না আমার স্বামী আছে অতল হয়ে গেছে আমু অতল হয়ে গেছে আমার স্বামী আজ 1 বছর হলো চোখ টক ই হয়ে গেছে দুই চোখই অন্ধ হয়ে গেছে এখন কি উপায় এখন কও রোজা কিভাবে রাখবেন খাবার রোজা কিভাবে রাখবো দেই সেই তো আল্লাহই ভালো জানে ছেলে নাই আপনার না আমার ছেলে নাই আমার তিন চারটি মেয়ে একটা মরে গেছে আর তিনটি আছে বাবা গরবির হাতে দিয়েছে দেখে দেখে আমার অবস্থা খুবই খারাপ আপনার নাম কি সোনাল নাম মামুদা আমার স্বামীও নাই আমার দিদি বেটাও নাই আমার আমি এখন খালি সোনা রোজা রাখেন প্রতিবার হ্যাঁ প্রতি বছরই রাখি আল্লাহ রাখাই তাই রাখি বেটা কথা কত পাতে নি বেটা অসুখ বুঝতে পারি নি কো আপনার নাম কি আমার নাম ভানু আপনি রোজা রাখেন হ্যাঁ হ্যাঁ আপনার স্বামী আমার স্বামী 12 বছর ধরে মরে গেছে আমসে কাল পরে অনেক আপনি খান কিভাবে কিভাবে আছে খাবার আমি কাছে আল্লাহ চলাছে আপনার নাম আমার নাম পারুল হ্যাঁ পারুল আপনার স্বামী স্বামী নাই মারা গেছে মারা গেছে কত বছর হল এই যে কিছুদিন আগে ছেলেও একটা মারা গেছে আর তো রোজা রাখেন হ্যাঁ রোজা সারা নামাজ এর আগে কত কত রোজা তো খাবার দিয়েছিল আপনি আল্লাহ যে জাগ দিতে দেয় আল্লাহ তাক বাসা রাখুক তাক প্রত্যেক দান করুক আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম রহিমা খাতুন আপনারা কি নিজেরই কাজ করে খেতে হয় নাকি স্বামী নেই আমার স্বামী নেই কাজ করে আমি স্কুলে একটা প্রতিবন্ধী ছেলে রাখি 2500 দেয় আমি দুই মাস এক বস্তা চাল দুই মাস খাই ওই মাসে তো একটু ঠুকঠাক সদাই করি এই আমি আল্লাহর পথে লিন থাকালিন আল্লাহ আমাকে চলায় রমজান মাসে খাবারের কি ব্যবস্থা খাবারের ব্যবস্থা প্রতিবন্ধী লাগে 2500 টাকা দেয় মাসে খাবার হয় ওই তাই খায় করতে এক মাসে এক ফুট 25 কেজি চাল কিনি দুই মাস খায় আর তেল ওই মাসে দেখা যায় এক সাথে তেল কিনি ওই এটা সেটা 5 কেজি আলু লাগে লোকে 10 কেজি লাগে এক মাসে আমি 5 কেজি আলু কিনে দুটি করে খাই তো একটু চাই না তরকার মরকার চাই না দেখি খাই আপনাদের এখানে সবাইকে বেশ কিছু খাদ্য সবাইকে দেওয়া হলো রোজার জন্য এখন কি আছে একটু বের করে দেখান যখন একজন বের করে দেখালে হবে সবার একই প্যাকেট আছে প্রথমে আছে 30টা ডিম 10 কেজি চাল আছে মুড়ি 1 কেজি সেমাই তারপর পেঁয়াজ এটা তো লাচ্ছা সোনা সয়াবিন তেল 2 লিটার ডাল রসুন মরিচ লবণ ছোলা কালার ডাল তারপর হচ্ছে মসুরের ডাল 2 কেজি এটা হচ্ছে আদা চিনি 2 কেজি 10 কেজি চাল এই হচ্ছে বলি এর মধ্যে আছে হচ্ছে চাল 10 কেজি মুড়ি 1 কেজি সয়াবিন তেল 2 লিটার চিনি 2 কেজি লবণ 1 কেজি মুগ ডাল 1 কেজি মসুরের ডাল 2 কেজি কালার ডাল 1 কেজি ছোলা 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন 250 গ্রাম আদা 250 গ্রাম কাঁচামরিচ 250 গ্রাম ডিম 30 পিস সেমাই 2 ধরনের 15 ধরনের 15 রকমের আইটেম আছে কাঁদেন কেন খুব খারাপ লাগছে মামুদ আমি হাড্ডি মানসিক দিয়েছি আর আমি এখন ট্রাই করছি মামুদ বেটা তোমার কারলে বাধা লাগবে তুমি আরো দিত আরো দেন মানসিক দিবা তবিক দেন টক দেন আল্লাহ তুমি বেস্ত নসিব দেন করে পুলের বাগানে থাকার ব্যবস্থা করেন আল্লাহ করে আল্লাহ তো সালামতে দিন থাকি তুমি সুস্থ থাকো বাবা তুমি সবাই পাইছেন তো না এখানে খরচ হলো মোট 25,000 টাকা লন্ডন থেকে শামিম ভাই এবং আমেনা বেগম নামের এক বোনের পক্ষ থেকে এটা দেয়া হলো আল্লাহ দিয়া তৌফিক দান করা তৌফিক দেন আল্লাহ দেয় আল্লাহ হায়াত করুক দিয়ে বাঁচিয়ে থাকুক আল্লাহ দিনে মানসিক দেশে আরও দিন আল্লাহ দেয় আমার জায়গা জমি কিছুই নাই আমি গরিব মানুষ খুব অসহায় আমার স্বামী অসুস্থ মানুষের জন্য আমি আজকে ছেলের কাছে হাত পাতছি আল্লাহ যেন তাকে বাঁচা রাখে আর আরও দেওয়ার তৌফিক দান করে আমাদের সাহায্য করার জন্য আল্লাহ আমার দেহটা যে রকমের ভালো করেছ আল্লাহ যে আমার দেশ আল্লাহ তা ইচ্ছায় সুখী শান্তিতে রেখে আসে যেন আরও দেওয়ার মতন তৌফিক দান করে দেওয়ার মতন পাঁচ বার নামাজ কালাম করি আমি খালি সেই দোয়া করি আল্লাহ যান পারেন ভালো লাগে জানে কোনো আফাত ব্যাড দিলে দূর করে দেবে আমাকে ভালোবাসতে দর্জনাক ভালোবাসতেছে আমার
একবার গেল 12 বছর গেছে আমাকে এসব লোকই আমাকে দেখতেছে যে চিল লাগে না শেডি আমাকে দেব মা বেটা দেশ আল্লাহ তাকদিন রাসা রাখে আল্লাহ আমার জিন আর দিয়া তো কি দান করে আমরা জিন আর ভাই আল্লাহ তাকদিন সুখে শান্তি রাখে আল্লাহ আমার কবল খারাপ আল্লাহ সেদিন বাঁচি থাকে আল্লাহ যদি দিয়া তো কি দেন তো আল্লাহ আপনাদের রমজান মাস যেন অনেক ভালো কাটান সেই দোয়া করি আর সবাই ওই পরিবারের জন্য দোয়া করবেন যারা এটা দিল হ্যাঁ আসসালামু আলাইকুম